মুর্শিদামাই দাঁততাছে গড়গড়াইয়া করতাছে বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান চলা আরম্ভ হয়ে গেল ও মুর্শিদ তোর প্রেমে কাঁদি তোর প্রেমে হাসি তোর প্রেমে ঘুমাই তোর প্রেমে জাগি কলিজা যখন টান মারে গড়গড়াইয়া চোখের পানি জর জর করে জরে সুবহানাল্লাহ গড়গড়াইয়া পড়ে পানি চোখ দিয়া গড়গড়াইয়া পড়ে মুর্শিদামাই ডাকতাছে গড়গড়াইয়া পানি পড়তাছে মুর্শিদ যখন ডাক দিল গৌসুল আজম মাঝবান্দারে যখন ডাক দিল আমিরুল আউলিয়া চোখে দিয়া গড়গড়াইয়া পানি পড়ছিল ডাক দেওয়ার দেরি মাঝবান্দার যাইয়া মুনিবের দরবারে হাজিরা দিতে দেরি করে নাই ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা ও হুজুর আমি তো বুঝলাম না তুমি কোন পানি বুঝলা তুমি মনে করছ ওই পানি যেই পানি দিয়া যেই পানি বের হলে গোসল ফরজ হয় না 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 আপনার বুঝতে ভুল হয়েছে এটা ওই পানি নয় এই পানির জ্ঞান নিতে হলে আমিরুল আউলিয়ার দরবারে আসেন এই পানির জ্ঞান নিতে হলে আমিরুল আউলিয়ার আউলাদের দরবারে আসেন এই পানির জ্ঞান নিতে হলে গৌসুল আজম মাইজবান্দারির দরবারে আসেন ঠিক কিনা পানি গর 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 করে নুরুদ্দিন ভরের পানি গড়গড়াইয়া ভরতাছে মুর্শিদামাই ডাকতাছে ঠিক কিনা আমিরুল আউলিয়ার দরবারে যাইয়া বললেন ও আমার মুর্শিদ নুরুদ্দিন ফকির চোখে দিয়া গর গর করে পানি পড়তেছে মুর্শিদ তোমার নাম ধরে ডাকতেছে জালালিয়াতের মধ্যে চলে আসলেন কলবের ছাতা ঘুরে গেল মেশিন গান চলা আরম্ভ হয়ে গেল আমিরুল আউলিয়া জালালতের মধ্যে আইসা নিজের দস্তে মোবারক মাটির মধ্যে মারলেন যেই রকম ওই পাহাড়ের মধ্যে হযরত ইসমাইল জবিউল্লাহ কদম মাইরা জমজমের পানি বাগির করলেন ঠিক তদ্রূপভাবে আমার আমিরুল আউলিয়া হাত জমিনে মাইরা জমিন থেকে পানি বের করলেন এ জমিন তাড়াতাড়ি পানি বাগির কর কারণ আমি আমিরুল জামা ওযু করে মাওলার ইবাদত করব বলার দেরি আমার আমিরুল আউলিয়ার হাতের থাবা জমিন থেকে উঠার আগে গড় গড় করে পানি জমিন থেকে বের হওয়া আরম্ভ করলো উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সত্যিকার আশেগুলি বললেন কেন অন্তর সম্পর্ক কলবর সম্পর্ক তাকে জিতুন ডাক মারবি তুন উড়ি চলিয়ে ঋণ করিব ঠিক কিনা তারপর কি দেব বা তারপর কি দেব বা হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে বুকের ভিতর আছে প্রাণ মানে রু আর মেশিন গান বলতে বুঝাই দে তোমার হার্ট জিবে এন এন করে চলতে জন্মর ঘর তুন মেশিন গানিবে ইবে যেদিন বন্ধ হয়ে যাবে গই তোমার ইয়ে না অচল হয়ে যাবে গই তোমার শরীরটা কি হয়ে যাবে অচল এখানে মেশিন গান বলতে বুঝাইছে তোমার হার্ট হৃদয় তোমার অন্তরটাকে তারপর কি পাগল করেছে অর্থাৎ যখন সে মুর্শিদের কদমে গেল ইয়া ইউহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা অধিক অধিক মুনিবের তাওয়াজ্জু নিয়ে যখন জিকির করলো তখন তার কলবের মধ্যে জিকরে ইলাহি জারি যখন হয়ে যায় তখন সে মুনিবের প্রেমে অটোমেটিক কি হয়ে যায় পাগল হয়ে যায় আর তিরমিজি শরীফের মধ্যে আছে তুমি এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাকে কি বলে জোরে বলেন না কি বলে তাহলে এই কালামটা কোরআন হাদিসের বাইরে নয় বলেন না কোরআন হাদিসের বাইরে নয় শুধু তাই ইমাম তাবারানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে তুমি এমন ভাবে জিকির করো যাতে কাফেররা তোমাকে বলে তুমি ঢং করছো তুমি কি করতেছো ঢং করতেছো মানুষ দেখানোর জন্য করতেছো এমন ভাবে খোদার জিকির করো যাতে কাফেররা তোমাকে বলে যে তুমি বন্ধু যুজ দে তাইলে খোদার জিকির করতে হলে ওইভাবে করা দরকার কারণ ফাযকুরুনি আযকুরুকুম তুমি যখন তোমার জবানে যখন বললা আল্লাহ তোমার নাম যদি হয় ইউসুফ আমার আল্লাহ বলে ও আমার ইউসুফ বড় করে বলে সুবহানাল্লাহ আমার আমিরুল জামা যখন বলল আল্লাহ তখন আমার আল্লাহ বলছে ও আমার আমিরুল জামা বড় করে বলে না সুবহানাল্লাহ বন্দার জবানে কার নাম আর আল্লাহর জবানে বন্দার নাম তুই বেনে ফল হইব না হইব তবে দুনিয়ার পাগল নয় কার পাগল আল্লাহর পাগল বলে না কার পাগল এই জন্য শায়রে বলেন রে প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে
ওরে প্রেম খেলা ইশকের মা মেলা সবে জানে না রে ওরে আশিক ছাড়া মাওলার দিদার কেহ পাবে না রে ওরে প্রেম খেলা ইশকের মা মেলা সবে জানে না সুবহানাল্লাহ তো ফল দে ইব্রাহিম খলিলুল্লাহ খোদার প্রেমে ফল দে ফুয়ারে কি কইছি উদগরি ফেলাই রে কুরবানি দিয়ে রে নদী ওর জোর হন দিয়ে নে প্রেমী কি ছিল ইব্রাহিম নবী ওর ইসমাইলের কোলে দিল ছুরি ঠিক না প্রেমী কি ছিল ইব্রাহিম নবী ওর ইসমাইলের কোলে দিল ছুরি ওর কুরবানি নাই কুরবা হাজার খোদার প্রেমে চলে রাতে দিন আর বান্ডারে কলবা নামাজ ফাঁসক্ত করে দিন আর নামাজ তো ফাঁসক্ত নয় আদায় গরণ করিব কিন্তু গোলামে গৌসুল আজম মাইজবানে তাতুন বেশি পড়ে সালাতে দায়েম চব্বিশ ঘন্টা নামাজের উত্তাকে সুবহানাল্লাহ আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহর বলি শানে কখনো বেয়াদবি করা যাবে জোর বলে না যাবে ও যে কথা বলছিলাম আমরা বাতেলের ব্যাপারে আমরা বাঘের মতো হুঙ্কার দিব কিন্তু আমরা এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইয়ের ব্যাপারে মোহাব্বত মায়া মমতা সহানুভূতি ভালোবাসা স্নেহ যা প্রয়োজন তা দিয়ে একে অপরকে সহযোগিতা করব আপনার ছেলে যদি কোনো কারণে যদি একটা ভুল করছে আপনি কি ইবেরে কি মাথার তুলি আসার মারি মারি ফেলো না হন না মারে ফানলার এলে আসার মারো না হন সিউন সুয়া দি ফাঁত ফত দুয়ে বাড়ি মারজু বাড়ি মারি হদ তার করবি না ইদ্রু মারি বিলিম কি করি বিলিম বাবা হদ ফুয়া কথা জীবন বুঝতাম না তবে হ্যাঁ আমাদের কিছু বুঝতে হবে যে কালামগুলার অর্থ মানুষ বুঝবে না যে কালামগুলার অর্থ মানুষ বুঝবে না এগুলা মাঠে ময়দানে বলা উচিত নয় কি নয় উচিত নয় যেমন ওই যে কিছুদিন আগে একটা কালাম নিয়ে হয়েছিল আমার মরণকালে এটা নাকি ডোলবেলা বাজাইও দরবারি বাইরে আমার মরণকালে ডোলবেলা বাজে এটা একজন আশেক তার মহাব্বতে যখন বাতেলরা তাকে মাইজবান্ডা যেতে দিচ্ছে না বাধা দিতেছে ডোল বাজানোর কারণে তিনি বলতেছেন যে ডোলবেলায় ডোল এখন নয় মূল্য কি করিবি ইবে এক প্রেক্ষাপটি বেলে কি কিন্তু এগিন মাঠে ময়দানে আয়ের আমভাবে প্রচার করিবে জিনিস নয় হন আমভাবে প্রচার করিবে জিনিস তোমার ঘরত বিবি আছে তুই বেরে মোহাম্মদ গর সুয়াগ দ সুমদ গরর ভিতরে গরর বাদ দি দিলি কি সুয়াগ হবু না আয়ে ববু ও মাথ না বেকর হবু দিতে বলা সোনামি এনে হবু না হবু হইব না হইব আর গরম মেয়ে তোমার বউরে তুমি মোহাম্মদ গর আদর গর সুম দ মাথা তাত বুলাই দ তোমার বউ তোমার ট্যাং সিবিদে তুই তোমার বউর গান সিবিদে হন সুবিধে নাই এটা কেউ বাঁধা দিব না গরর খেদমত গরত বাইরের খেদমত বাইরে এন কালাম আর ফজুম এটা কালাম হম বুঝিনি আয় যে তুন কালাম ভরে তুন কালাম হন মলে ভরে কিনা সন্দেহ আছে দরবারি কালাম তো কালাম ফরিব দাসা স্থান কাল পাত্রভেদ বুঝম ফরিব এবং যে কালামগুলা ক্রিটিক্যাল এগুলাকে কোরআন হাদিস দিয়ে মাঝে মধ্যে কি করে দিতে হবে বুঝাই দিতে হবে যে না আর আরোগ্য মাইনসেটটা সেরে তো যে আয়না বসাইয়া দে মোর কল বীরবিতর হয় না নহ ইবে হো হয় আর আর ডবলি আড়ে দিলে হ্যাঁ কল বের ভিতর বাবা কল বের ভিতর মানে আর কি ঘর দে ঠেস মারে এরকম আছে কি নাই
তারা হই আইনা বসাইয়া দে মোর কলো 33 বাইতা নাও 33 বাইতা নাও আমার গোসল আজম মাঝে ভান্ডারি আইনা হ্যাঁ গোসল আজম আইনার কারিগর ইবে দিয়ে নানা কি মারে আরেবে ফরিনে না ভরি কম ফরিনে বেশি ভরি কিন্তু যে ঠেস মারছে সে জানে না এটা একটা হাদিসের তাফসীর এটা হাদিসের কি ব্যাখ্যা তাফসীর আমার নবী বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আমার কামলি বলা নবী বলেন ও আমার উম্মতেরা জানো 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 তোমার শরীরে এক টুকরা গোস্ত আছে গোস্ত প্রত্যেকের কাছে একটা গোস্ত আছে আমার কামলি বলা নবী বলেন ওই গোস্তটা যদি পবিত্র হয় মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পবিত্র হয়ে যাবে ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু ওই গোস্তের টুকরা যদি না পাক হয় তোমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত না পাক আলা ওয়াহিয়াল কলব ওই গোস্তের টুকরার নাম হলো কলব বড় করে বলেন সুবহানাল্লাহ